নমস্কার, জয় জগন্নাথ। স্মাইল ফ্যামিলি ওড়িয়া ইউট্যুব চ্যানেলকে আপনার স্বাগত। ভিডিও আরম্ভ করা পূর্ব মু আপনার কহা চাহুছি, যদি আপনার ভিডিওগুলি দেখুছেন, ভিডিও যদি আপনার ভালো লাগুতায়, ভিডিওকে লাইক শেয়ার সবসক্রাইব করা ভুলতু না। দর্শক বন্ধু, আপনার যেমনি জাঁতি 2024 বর্ষ আরম্ভ হয়ে সারিছে, তেণু বর্ষ আরম্ভ হওয়া দ্বারা আপনার জীবনের কম রহব প্রভাব। 2024-2029 যে বর্ষ 5 বর্ষ রয়েছে, কেউ কেউ ক্ষেত্রে আপনার সফলতা পাইবে এবং কোণ আপনার জীবনের ঘটব। কমপ্লিট ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখবে এবং নিশ্চিত ভিডিও শেষে কিছু উপায় কবি, সেই উপায়টি যদি আপনার করবে নিশ্চিত আপনার জীবনের বহু কিছু পরিবর্তন আসব। শনি সপ্তম ও বৃহস্পতি পঞ্চম ভাব হওয়া কারণ সূর্য ও মঙ্গল তৃতীয় ঘর ও রাহু ষষ্ঠ ঘর আপনার এবর্ষ চুনতি বা সমস্যার সামনা করা পড়িপারে, কিন্তু আপন অধৈর্য হবার না, কৌশি ডরবার না। বর্ষ 2024 গ্রহ নক্ষত্র আপনার ক্যারিয়র ও চাকরি ক্ষেত্রে বর্ষ মধ্যে বহু কিছু শুভ পরিণাম মিলব। 2024 আপনার বহু কিছু ক্ষেত্রে সফলতা মিলবা যাচ্ছে। মধ্যে বৃহস্পতি নবম ভাব হওয়া কারণ চাকরি ক্ষেত্রে মধ্য কিছু বদলি হয়ে পড়ে বা চেঞ্জ হয়ে পড়ে বা প্রমোশন মিলিপারে, এবং নবম ভাব দশম ভাব মঙ্গল কারণ চাকরি ক্ষেত্রে ভালো খবর মিলবার সম্ভাবনা দেখা যাচ্ছে। 2024 গ্রহ গোচর অনুসারে বর্ষ ছাত্রঙ্ক পাই কিছু চুনতি সামনা করা পড়িপারে, কিন্তু চতুর্থ ভাবর স্বামী শনি গ্রহ আপনার কুণ্ডলীর পঞ্চম ভাব রহবে। যদি আপনার শনি উপায় করতে তো পড়ারে আপনার ফোকস বড়ব, বিশেষ করে আপনার যদি বিদ্যার্থী তাহলে পড়া প্রতি আপনার যত্নবান হতু, নহলে পড়ারে পছেই যাবে। শনি উপায়টি হল প্রত্যেক দিন শনি মন্দির যা, শনি মন্দিরে গোটে দীপ ভগবান অর্পণ করা এবং শনি দেহরে তেল আপনার অর্পণ করতু, তা সহ গরিব অসহায় লোক দান পুণ্য করতু, নিশ্চিত আপনার ইয়ে শুভ সংকেত রহব পড়া ক্ষেত্রে। বর্ষ মধ্য রাহু কারণ সফলতা মিলব, বিশেষ করে বর্ষ আরম্ভ আপনার টিকি বহু মেহনত করা পড়ু পড়ব। বর্ষ আরম্ভর মধ্যে রাহু যেহেতু ষষ্ঠ ভাব রহবে, সূর্য এবং মঙ্গল তৃতীয় ঘর রহবে, বুধ এবং শুক্র দ্বিতীয় ঘর রহবে, এবং শনি এবং বৃহস্পতি যোগ ব্যাপার যে করছেন শুভ সংকেত দেখছেন, ব্যাপারে বহু কিছু লাভ মিলব, নূয় নূয় ব্যবসায় আপনার করবে। 2024-2029 মধ্যে বহু কিছু সফলতা আপনার মিলবা যাচ্ছে, বিশেষ করে যদি কিছু যোজনা আপনার তৈরি করছেন, নূয় যদি ব্যবসায় আরম্ভ করা চাহুমান নিশ্চিত আপনার ভালো রহব, কিন্তু বুঝি বিচারি আপনার ব্যবসায় করা পড়ব, হড়বড়ি যদি করবে নিশ্চিত ব্যবসায়ের মধ্যে লস খাইবে, সেপ্রতি আপনার টিকি ধ্যান দেবে। তা সহ আপনার যদি দেখিবা গ্রহক স্থিতি মধ্যে ব্যবসায়ের বহু ভালো রহব, ব্যবসায়ের আপনার বিস্তার করবে এবং নূয় ব্যবসায় মধ্যে আরম্ভ করে পারে, এবং বুধ উপায় করা দ্বারা মধ্যে আপনার লাভ পাইবে। বুধ উপায় হল গণেশ ভগবান ভক্তি করা, গাইক ঘাস খাইবা দেওয়া এবং সবুজাতীয় জিনিস বেশি মাত্রার ব্যবহার করা। তা সহ বর্ষ আরম্ভর দ্বিতীয় ভাবের শুক্র ও বুধ হওয়া কারণ আপনার পারিবারিক জীবন প্রায়ত বহু ভালো রহব, যে কারণ প্রেম সম্বন্ধ রহব। শনি পঞ্চম ভাব হবার সমাপ্ত একাদশ দ্বিতীয় ভাব দৃষ্টি কারণ প্রেম বিবাহ যোগ বনুছি, যদি প্রেমরে লভ লাইফে আপনার রয়েছে নিশ্চিত লভরে পড়বে এবং বা লভরে রয়েছে বিবাহ মধ্যে করে পারে, পারিবারিক জীবন সুখ শান্তি রহব 2024-2029 মধ্যে। এবং তৃতীয় ভাব সূর্য মঙ্গল হওয়া কারণ ভাই ভীর সম্পর্ক বড়ব এবং ভাই ভী দ্বারা লাভ পাইবে বা ভী ভাই দ্বারা কিছু লাভ মিলব, কিন্তু পরিবারে কোণী যেমি মনে রাখতু কোণী ঝগড়া ঝাটি এসব নহব, সেপ্রতি আপনার ধ্যান দেবে। চাকরি ব্যাপারে মধ্যে আপনার কিছুটা যদি আপনার ঝগড়া ঘরে অশান্তি বাতাবরণ রুহে বা আপনার ঝগড়া করতে
চাকরি ব্যাপার মধ্যে বি আপনার নোকসান উঠাইবা পড়ি পারে। তেণু সমস্ত নেকি ব্যালেন্স করি চালু যেমন অশান্তি ঝগড়া কড়ি এসব ন হব সেপ্রতি ধ্যান দেবে। তা সহ দেখা রাহুঙ্কর ষষ্ঠ ভাব গোচরণ আপনার খাদ্য পানীয় উপরে বিশেষ ধ্যান দিও, নহলে বিশেষ করে গভীর রোগ হবার দেখা যাচ্ছি বা খন্ডিয়া খাওয়ার হওয়া বা গাড়ি আক্সিডেন্ট ভয়া হয়ে পড়ে সেভাবে জিনিস সমস্যা হওয়া গুপ্ত রোগ হওয়া এইসব জিনিস হবার দেখা যাচ্ছি। তেমন আপনার খাদ্য পানীয় উপরে বিশেষ ধ্যান দিও এবং তা সহ আপনার দেহকু মধ্যে জগন্তু যেমিতি আপনার রক্ত পেট স্নায়ু তন্ত্র সম্বন্ধী সমস্যা আপনার সামনা করা পড়ি পারে। সেপাই আমিষ জাতীয় জিনিস আপনার যেতে কম খাইবে সেতে আপনার ভাল সাত্বিক আহার আপনার খাঁতু, ইয়ে আপনার লাইফস্টাইল কু চেঞ্জ করতু, বর্ষ মধ্যে আপনার বহু ভাল রহব। তেমন বিশেষ করে আপনার খারাপ খাদ্য বা অত্যধিক জঙ্ক ফুড ফাস্টফুড আপনার মাদক দ্রব্য এইসব জিনিস টিকি দূরে রুহতু, নহলে স্বাস্থ্যগত সমস্যা আপনার সামনা করা পড়ি পারে। শনিকর গ্রহকর পঞ্চম ভাব সপ্তম একাদশ ও দ্বিতীয় ভাব দৃষ্টি হওয়ার কারণ ধন সম্বন্ধী সামনা সমস্যা নিদান মধ্যে হব, আর্থিক স্থিতি মজবুত হব। বৃহস্পতি কৃপা রাহুঙ্কর ষষ্ঠ ভাব হওয়ার কারণ আপনার সোশিয়াল ডেভেলপমেন্ট হব, অচানক ভাবে কিছু খরচ আপনার টেনশন দিয়ে পারে কিন্তু সেটি আপনার বাহারি যাবে। ব্যাপারে বি মধ্যে আপনার বহু ভাল রহব, আর্থিক দৃষ্টিকোণ বর্ষটি মধ্যে বহু ভাল যাচ্ছে 2024-2023 মধ্যে এবং বহুত গুড়ে কামরে মধ্যে আপনার সফলতা পাইবে। তেমন কম আপনার খাস উপায় করবে যদ্বারা কি আপনার জীবনের সুখ শান্তি রহব। তুলারাশি ব্যক্তি মানি শুক্রবার দিন উপবাস রাখন্তু, মহালক্ষ্মী স্রোত পাঠ করন্তু, মহালক্ষ্মী মন্দির যাই মাতাঙ্কু কমল ফুল বা পদ্ম ফুল অর্পণ করন্তু। ইয়া করিবা দ্বারা চাকরি ব্যাপারে আপনার লাভ হব। আপনার শনি ভগবানকর শরণ রুহন্তু, বিশেষ করে গরিব লোকঙ্কু শনিবার দিন কিছু খাদ্য বা কিছু টঙ্কা দান করন্তু। জীবন অচানক ভাবে সংকট আসুথবার মধ্যে আপনি বঞ্চিবে এবং আর্থিক সংকট মধ্যে দূর হব। রাহুঙ্কর খারাপ প্রভাব বঞ্চিবা পাই আপনার জলরে জল প্রবাহিত করন্তু বৃহস্পতি এই উপায় এবং তা সহ মথার সবুলে চন্দন ও হলদি তিলক লগাতু, ই আপনার বহু কিছু লাভকারী দেব এবং নিশ্চিত আপনার শুভর আপনার ভাগ্য সহ তারিখ হচ্ছে 5, 8, 14, 17, 23 ও 26 তারিখ। ভাগ্য সহ রঙ হচ্ছে ধরা ও হালকা নীল। তা সহ আপনার কাহকু ধোকা দিও না, কাহকু খারাপ ভাষা কুহতু না এবং শনি মন্দির নিশ্চিত প্রত্যেক দিন দর্শন করন্তু এবং স্বাস্থ্য প্রতি যত্নবান হুঁতু। নিশ্চিত এই উপায়গুলি করন্তু, দেখিবে 2024-2029 মধ্যে আপনার জীবনের প্রতি পথ পরিবর্তন হব এবং ভাগ্য মধ্যে সাথ দেব, বহু গুড়ে কামরে আপনার সফলতা পাইবে। আজ হচ্ছে পুঁ আপনার নয় ভিডিও নিয়ে আসবি, সেতে পর্যন্ত ভিডিও দেখু থাকতু, পছন্দ করে থাকতু এবং ভিডিওটি মধ্যে বহু মাত্রায় শেয়ার করন্তু। ধন্যবাদ, নমস্কার, হর হর মহাদেব।